আজকের ভিডিওতে আমি ভাবলাম যে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া টরন্টোতে উবারের কি অবস্থা, ভ্যানকুভার উবারের কি অবস্থা, কানাডাতে উবার করে মানে অনলি উবারের যে ফুড ডেলিভারি আছে ওইটা করে স্টুডেন্ট কেমন টাকা ইনকাম করতে পারে। তো আজকে আমি পুরো বের হয়ে গেছি, আজকে আমি ফ্রি। তো এই ভিডিওটা বানানোর জন্য আমি বাসায় বসে শুধু বললেই হইব না, আমার প্র্যাকটিক্যালি একটু এক্সপিরিয়েন্স করে তারপর আপনাদেরকে বলা লাগবে, যদিও আমি আগেও করছি বাট তাও ক্যামেরার সামনে রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের প্রয়োজন। তাই আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি। আমার মনে হয় টরন্টোতে মানে আমি ভ্যানকুভারে করছি, আমি কখনো টরন্টোতে উবার করি নাই আর আমি এখন তো করিও না। তো আজকে অনেক দিন পরে বের হইলাম, আমি ভাবলাম আজকে আমি ফ্রি যেহেতু আছি, বাসায় স্টাডি উইক চলতেছে অর্থাৎ পড়াশোনা নাই, স্টাডি উইকের মধ্যে পড়াশোনার একটা ব্রেক থাকে, তাই আমি ভাবলাম যেহেতু আমি ফ্রি আছি আর যেহেতু আমাদের স্টাডি উইক চলতেছে আমার এখন পড়াশোনা করা লাগতেছে না, আজকে আমার জবও নাই, তাই আজকে আমি বের হয়ে গেলাম এই ভিডিওটা বানানোর জন্য। আশা করি আপনাদের এতে অনেক লাভ হবে, কারণ আপনারা বুঝতে পারবেন যে উবারে বা ডোর ড্যাশ এগুলো করে কী পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো আমি এখন যাইতেছি ডাউন টাউনে, কারণ উবার অর্থাৎ ডেলিভারি করার জন্য ডাউন টাউনগুলোই বেস্ট। ডাউন টাউনে যে এরিয়াগুলো থাকে ওইসব এরিয়াতে একটু ধনীরা থাকে অ্যান্ড অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে, সো মানুষও অনেক বেশি পাওয়া যায় এক জায়গাতে গুচ্ছ আকারে অ্যান্ড ডেলিভারি অনেক বেশি থাকে। আর যদি এরকম নর্মাল সাইটগুলোতে ডেলিভারি করতে যান তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি এখন ডাউন টাউনে আসি অ্যান্ড অলরেডি দুইটা অর্ডার আমি করে ফেলেছি, $16 পাইছি দুইটা অর্ডারে। আজকে এখানে প্রচুর মানুষ, অর্ডার অনেক বেশি, আমি ভুলে গেছিলাম আজকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেস্টিভ্যাল চলতেছে টরন্টোতে অ্যান্ড রাস্তাঘাটে প্রচুর মানুষ নাচানাচি করতেছে। আমি দেখি ওই পাশে যাই মানুষগুলোর কাছে তাইলে ক্যামেরা ধরতে পারবো, তাই এই কারণে রাস্তা রাস্তা ব্লক মানে ডেলিভারি করে মজা নেই। তবে হ্যাঁ, অর্ডার অনেক বেশি আজকে। আমি এই মুহূর্তে একটা অর্ডার পাইছি, এটা দিতে যাইতেছি, এটা একটু দূরে সিটির ভিতরেই, মানে এমন না যে দূরে বলতে সিটির বাইরে, বাট তাও একটু টাইম লাগবে এটা দিতে অ্যান্ড এটা দিতে যাইতেছি। আশা করি এটা দিয়ে আজকে আমি আর করবো না, আমি চলে যাবো আজকে বাসায়, কারণ আমি জাস্ট দুই একটা অর্ডার দেখতে আসছিলাম। সো আমার দুই একটা অর্ডার হয়ে গেছে। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি অনুপ সরফরাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুবই ভালো আছেন, খুবই ভালোভাবে আপনাদের ঈদ কাটছে, কারণ ঈদের পরে আমি ভিডিও আপলোড তেমন একটা করি নাই। ঈদের পরে আমি আজকে আসছি অ্যান্ড আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি রুম ট্যুর কখন দিব, আমার পুরো রুম এবং আমার পুরো সেট আপ নিয়ে কত টাকা কীভাবে খরচ করছি, আমি কীভাবে সব কিছু বিল্ড করছি এগুলো নিয়ে। তো এটা আমি খুব দ্রুতই দিয়ে দিব, কোনো টেনশনের কারণ নেই। বাট হ্যাঁ, আমার পড়াশোনায় একটু প্রেশার আছে এখন বর্তমানে, এই জন্য আমি ভিডিও একটু কম দিতেছি, বাট আবার এটা ফ্রিকুয়েন্টলি শুরু হয়ে যাবে, আবার খুব দ্রুত আমি খুব বেশি ভিডিও দেওয়া শুরু করে দেবো। অ্যান্ড আপনারা আমাকে যেগুলো বলেন ওইগুলো আমি নোট করে রাখি, সো টেনশনের কোনো কারণে প্রত্যেকটা মেইন মেইন মেজর মেজর টপিকের উপরে ইম্পর্টেন্ট ভিডিও আসবে অ্যান্ড অবভিয়াসলি ট্রাভেল ব্লগও আসবে। আপনারা যারা ট্রাভেল ব্লগ পছন্দ করেন, বিভিন্ন জায়গা দেখতে পছন্দ করেন, তারাও ভিডিও পাই যাবেন উবার। হ্যাঁ, আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকে বা অনেকে জানতে চান ভাইয়া ক্যানাডাতে উবারের কী অবস্থা, টরন্টোর মতো বড় বড় যে সিটিগুলো আছে টরন্টো ভ্যানকুভার এগুলোর মধ্যে উবারের কী অবস্থা, উবার করে কি আমরা আমাদের থাকা খাওয়া ম্যানেজ করতে পারবো কি না, আসার পর পরে তো আমরা জব পাবো না, তখন ওই মুহূর্তে কি আমরা এগুলো করে চলতে পারবো কি না, সার্ভাইভ করতে পারবো কি না, এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাইতেছি। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন উবারের যে ব্যাপারটা। আমি যখন ক্যানাডাতে প্রথম আসি আমি ভ্যানকুভারে ছিলাম, ওইখানে আসলে আমি আসার পরে আমি লাকি ছিলাম যে আমি খুব দ্রুত জব পেয়ে গেছি অ্যান্ড আমি কীভাবে ওইগুলো করছি অ্যান্ড আমি পুরো প্রসেসটা মানে আসার পর আমি কীভাবে কী করছি সবগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, যে এখানে আসার সাথে সাথে কী কী জিনিস প্রথম প্রথম করা লাগে পুরো প্রসেসটা দেখাবো, বাট ওইটা আপাতত বাদ দিলাম। তবে আমি 13 দিনের ভিতরে কাজ পেয়ে গেছিলাম, মাত্র 13 দিনের মাথায় আর কি আমি কাজ পেয়ে গেছিলাম অ্যান্ড আমি আমার কাজ করা শুরু করে দিছি। বাট হলো কি, আমার ফ্রেন্ড যে সে কিন্তু ভ্যানকুভারে প্রায় আমরা 6 মাসের মতো ভ্যানকুভারে ছিলাম অ্যান্ড ওই 6 মাসে কিন্তু কোনো কাজ করে নেই, মানে টোটালি কোনো জায়গায় কোনো চাকরি করে নেই সে, তাহলে সে সার্ভাইভ কীভাবে করছে? সে দেশ থেকেও এক টাকা নেই, উল্টা দেশে মাঝে মধ্যে টাকা দিছে, ও তো আমার ক্লোজ ফ্রেন্ড তো আমি সবই জানি, তো মাঝে মধ্যে দেশে টাকা দিছে অ্যান্ড ও কীভাবে থাকছে? তাহলে আমি আপনাকে বলি, আমরা প্রথমে যখন এখানে ছিলাম ভ্যানকুভারে তখন ও উবার করা শুরু করছে, আমি জব করা শুরু করছি। আবার আমি কী করতাম, আমি রেগুলার তো আর জব করতাম না, তো আমি মাঝে মধ্যে ওর সাথে আমিও সাইকেল নিয়ে বের হইতাম। সত্যি কথা বলতে এমন অনেক দিন আমরা করছি ধরেন $80, $70, $65, $76, $75, এটা ছিল আমাদের অ্যাভারেজ, অর্থাৎ রেগুলার আমরা যদি মানে সুন্দরভাবে যদি করতে পারতাম তাহলে এটা এভাবে এত টাকাই করতাম। কোন টাইমটাতে করতাম আমরা দুপুরের পরটাতে যাইতাম অ্যান্ড 7টা সাড়ে 7টার দিকে বাসায় চলে আসতাম অ্যান্ড ঠিক এই সময়টার ভিতরে আমরা $60-$70 করে ফেলতাম। এটা নিয়ে আপনারা এখন ধারণা লাগাতে পারতেছেন, ধরি যদি আপনি $70 প্রতিদিন করতে পারেন তাহলে আমি আপনি এক মাসে $2100, অর্থাৎ আমি ধরে নিলাম $2000 আপনি এক মাসে ইনকাম করতে পারবেন, যা আসলে কিন্তু অনেক বেশি একজন স্টুডেন্টের জন্য। কারণ চিন্তা করেন আপনার কত টাকা সেভ হইতেছে, বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হইলে এক্ষেত্রে আপনার কাছে ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকতে হবে, কারণ উবারে আপনি কখন ইনকাম হবে নিজেও বলতে পারবেন না। সো আপনার কাছে যদি 20 ঘন্টার একটা লিমিট থাকে তখন আপনি উবারে কোনো খুব ঝামেলায় পড়ে যাবেন, কারণ আপনাকে টাইমটা মেনটেন করা লাগতেছে।
তো আমরা কি করতাম, বিশেষ করে আমি কি করতাম, আমাদের তো কোনো লিমিট নেই, ঠিক আছে, 20 ঘন্টা 40 ঘন্টা কোনো লিমিট নেই, যতটুকু পারো ততটুকু করো। এই জন্য আমরা নিশ্চিন্তে মাঝে মধ্যে সাইকেল নিয়ে বের হয়ে যেতাম এন্ড করতে পারতাম। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, যদি আপনি টাইম বুঝেন, মানে মনে করেন আপনার কাছে 20 ঘন্টার লিমিট আছে, বাট আপনি টাইমটা জানেন কোন টাইমে কোন জায়গায় অর্ডার বেশি থাকে ওটা আপনি বুঝে গেছেন, তখন আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। প্রতিদিন 50 তো আপনার ইজিলি হয়ে যাবো, তো প্রতিদিন 50 যদি আপনি করতে পারেন, মাস শেষে আপনার 1500 টাকা থাকতেছে, $1500, এন্ড $1500 দিয়ে আপনি সার্ভাইভ, তো দূরের কথা। আপনি এক্সট্রা ভাবে যদি লাক্সারিয়াস ভাবেও চলেন, তাহলেও আপনার প্রতি মাসে এক্সট্রা $500 তো থেকে যেতেছে। এর মাধ্যমে আপনারা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এই যে জব যদি না পাইন তো মরে যাবে ব্যাপারটা এমন না, উবার করেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, মানে আপনি যদি ভাবেন তাহলে আমি তো মেয়ে মানুষ আমি কিভাবে করবো, তাহলে আমি আপনাকে বলি, ওইখানে আমাদের দুইটা মেয়ে বান্ধবী ছিল, অর্থাৎ দুইটা মেয়ে ছিল আমাদের ক্লাসমেট, দুইজনই বাংলাদেশি ঢাকার, একজনের নাম সিনথিয়া একজনের নাম সাংজিদা। তো ওরা দুজনে কিন্তু উবার করতো অ্যান্ড ওরা দুজনও ইনকাম করতো। অ্যান্ড ওরা কিভাবে করতো, আপনি বাইসাইকেল না কিনেন আপনি ওয়াকিং করতে পারেন, আপনি ওয়াকিং যদি না করেন আপনি ইলেকট্রিক বাইক দিয়ে করতে পারেন। সো এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। অ্যান্ড এটা বাংলাদেশ না, এমন না যে আপনি একটা সাইকেল চালাতেছেন আপনাকে মানুষ দেখে বলবো দেখুন মেয়ে মানুষ সাইকেল চালায়, ব্যাপারটা এরকম না। আপনি রাস্তার মধ্যে অ্যাভেলেবল অনেক বেশি মেয়ে পাবেন যারা সাইকেল চালাতেছে, তো এটা নিয়ে আপনার মানে তেমন দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই যে আমি একটা মেয়ে মানুষ আমি সাইকেল কীভাবে চালাবো, আপনি চালাইতেই পারেন, ঠিক আছে। অ্যান্ড টরন্টোতে আসার পরে আমি খুব কমই করছি, আমি তো অনেক বের হই নাই, কারণ আমি এখানে আসার পর তেমন এগুলাতে সময় দেই নাই। তবে আমার ফ্রেন্ড যে লিমন, সে এখানে আসার পরেও প্রায় 20 দিন তো অ্যাটলিস্ট করছিল, অ্যান্ড প্রতিদিন সে $60 থেকে $70 প্রতিদিন করত, 60-70-80 এরকম ভাবে অ্যাভারেজে এরকম সে প্রতিদিন করত। তো বুঝতেই তো পারতেছেন ইনকাম একদম যে খারাপ হয় ব্যাপারটা এরকম না, আপনি ইজিলি উবার করতে পারেন, আপনি পানির মতো সোজাভাবে একদম আপনার মাসিক খরচ আপনার সবকিছু রেন্ট সবকিছু পানির মতো কাটাই দিতে পারবেন, আপনার কোনো ধরনের টেনশন নিতে হইব না। আর আর আরেকটা কথা হলো, আমি যে উবারের মধ্যে গেছিলাম বাইসাইকেলকে নিয়ে ডাউন টাউনে দিয়ে গেছিলাম, অ্যান্ড সত্যি কথা বলতে আমি এমনটা এক্সপেক্ট করি নাই, কারণ ভ্যানকুভারে যখন আমি করতাম তখন কিছুটা হলে দাঁড়ানো লাগতো, বাট টরন্টোতে আসার পরে দেখি পুরো সিনারি ভিন্ন। জানি না ওই দিনেরই নাকি আর সবসময় এরকম হয় আমি বলতে পারি না, আমি জাস্ট অ্যাপটা অন করছি অ্যান্ড আমি জাস্ট গোতে দিছি, সাথে সাথে আমার দুইটা অর্ডার ঢুকে গেছে একসাথে, তো আমি একটা করছি স্বাভাবিকভাবেই। আমি টোটালি প্রায় ছিলাম 2 ঘন্টা 10 মিনিট এরকম, 2 ঘন্টা 10 মিনিটের মতো নাকি 2 ঘন্টা 20 মিনিট আমি জানি না, বাট এরকমই ছিলাম, এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না। আর আমি করছি $30, তো আপনারা ধরে নিতে পারেন প্রতি ঘন্টা 15 করে পড়ছে, অ্যান্ড উবারের উপরে কিন্তু আমাদের ট্যাক্স দেওয়া লাগে না, তো এটা যেহেতু দেওয়া লাগে না তাইলে বুঝতে পারতেছেন 15 করে আসায় হোক কিন্তু কম না। তো আমার মনে হয় যে ইনকাম তাইলে ঠিক আছে মোটামুটি, কারণ ঘন্টার হিসেবে তো জবের মতোই পড়তেছে, জবে আমরা যত পাইতেছি ততই। আর মনে করেন যখন সামার থাকে, যখন সামার থাকে তখন কিন্তু মানুষ বাইরে বের হয়ে যেতে পারে, মানুষ ইচ্ছা মতো রেস্টুরেন্টে যাইতেছে, যখন যার যেখানে ইচ্ছে যাইতেছে, তখন সুযোগটা স্বাভাবিকভাবে একটু কম থাকবে। কিন্তু যখন উইন্টার থাকে তখন কিন্তু মানুষ ঠান্ডায় ঘর থেকে বের হয় না, বা স্নো পড়লে, হ্যাঁ স্নোফলের মধ্যে মানুষ বের হতে চায় না, তখন প্রচুর পরিমাণ অর্ডার থাকে, মানে এমন অবস্থা হয় অনেক সময় এত বিজি থাকে যে অ্যাপ থেকে বারবার আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আপনি 2.5 গুণ দিব, 3 গুণ পে করব, 2 গুণ পে করবো, এরকম ভাবেও আসে যে আপনি প্রতি যে পেটা পাবেন ওটা 2 গুণ পাবেন যদি এই মুহূর্তে বের হন। কারণ তখন হয় কি, মানে এত পরিমাণ অর্ডার থাকে যে যে পরিমাণ ড্রাইভার আসছে, যে পরিমাণ স্টুডেন্ট বলেন, মানে যারাই বলেন যারা ডেলিভারি করে তাদের মাধ্যমে কম পড়ে যায়, তারা কভার করতে পারে না, তখন প্রচুর পরিমাণ লোড থাকে। অ্যান্ড হ্যাঁ, তখন 2 গুণ 3 গুণ পর্যন্ত পে পাওয়া যায়, আর অবভিয়াসলি টিপ তো আছে, টিপ অনেক বেশি পাবেন। এই বিষয়টা নিয়ে অনেকে বলে তাই আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, আসলে আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যান নাই আমার, কারণ আমি খুব ভালোভাবেই নেক্সট ডে ভিডিওগুলো আসবে, খুব ভালোভাবে গুছানোভাবে আপনাদের খুব ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে আমি ভিডিও আনবো। বাট আজকে আমার তেমন একটা মুডও নাই ভিডিও বানানোর, আর এই মুহূর্তে আমার সময়ও নাই, কজ আমার মাত্র মিড টার্মটা শেষ হয়েছে, তাও আমি ভাবলাম যে অল্প একটু টাইম লাগবে সো আমি বানিয়ে দিই। অ্যান্ড নেক্সট আমার যে ভিডিও আসবে আমি বলতে পারবো না কি আসবে, ইম্পর্টেন্ট কোন টপিকের উপরে আসতে পারে, আবার কোনো ট্রাভেল ব্লগও আসতে পারে, যদি ট্রাভেলে যাই আর কি, মনে হয় না খুব দ্রুত ট্রাভেলে যাবো। হ্যাঁ, রুম টোর আসতে পারে, অর্থাৎ আমার পুরো যে সেট আপটা, আমি পুরো স্টুডিওর মতো যে একটা সেট আপ তৈরি করছি, এই সেট আপের পুরো মানে টোর আসবে। অ্যান্ড ঠিক আছে, কোন জিনিসটা কত টাকা এটা তো আমি অবশ্যই বলবো। আর এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, পারলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই।